আশা জাগিয়েও ইংল্যান্ডের কাছে হার জ্যোতিদের। ইংল্যান্ডের নারী দলের দেওয়া টার্গেট ছিল 119 রানের। নারী টি টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের জন্য মঞ্চটা যেন প্রস্তুত করেই রেখেছিল বাংলাদেশের বোলাররা, আরও স্পষ্ট করে বললে স্পিনাররা। তবে বাংলাদেশি ব্যাটাররা 119 রান তাড়া করে জয় তুলে নিতে পারেনি। নির্ধারিত 20 ওভার শেষে 7 উইকেট হারিয়ে জ্যোতিরা সংগ্রহ করে 97 রান, ফলে হারতে হয়েছে 21 রানের ব্যবধানে। সার্জার ধীর গতির উইকেটে বাংলাদেশের মেয়েদের জন্য সেটাই অবশ্য বেশ কঠিন কাজ ছিল। শুরুর দিকে দিলারা আক্তার আর সাথী রানী পারেনি উড়ন্ত সূচনা এনে দিতে। সুবহানা মোস্তারিও ক্রিজে থিতু হতে নিয়েছেন অনেকটা সময়ে, তবে শেষ পর্যন্ত আশা দেখিয়েও পারেননি দলকে জেতাতে। ফিরে গেছেন 48 বলে 44 রান করে। এদিকে পাওয়ার প্লেতেই 20 রানের পরই বাংলাদেশ হারায় দুই ওপেনারকে। পরে ক্রিজে আসেন অধিনায়ক জ্যোতি। আটকে থাকা রানের চাকাকে সচল করতে চাইলেন সুবহানাকে নিয়ে। দুজনের জুটি কিছুটা হলেও নাগাল এনেছিল জয়ের লক্ষ্যটাকে, কিন্তু তখনই বাঁধল বিপত্তি। সফি অ্যাকলেস্টনের ওভারে অহেতুক রান নিতে গিয়ে নিজের উইকেট খুইয়ে বসেন জ্যোতি। পরের ওভারেই আবার আউট হন স্বর্ণা আক্তার। সারা গ্লেনের বলে বোল্ট 55 রানে 4 উইকেট হারিয়ে বাংলাদেশ পড়েছিল চাপে। জয়টা তখন টাইগ্রেসদের জন্য দূরের বাতিঘর। তবে ক্রিজে ছিলেন সুবহানা। পরে তাজনাহার, ঋতুমণি, ফাহিমা আক্তাররা জয়ের বন্দরে ভেড়াতে পারেনি দলকে। এর আগে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ইংলিশ নারীদের নাগালেই রাখতে পেরেছিল জ্যোতির দল। প্রথম উইকেটে মায়াবুচা আর ড্যানি ওয়াইট 46 রানের জুটি বাদ দিলে খুব বেশি কিছু করতে পারেনি ইংলিশ ব্যাটারদের কেউই। নাহিদা আক্তার, ঋতুমণি আর ফাহিমা খাতুনের স্পিন বোলিং সার্জার স্লো উইকেটে নাবিশ্বাস তুলেছিল ইংলিশ ব্যাটারদের। তবু ড্যানি ওয়াটের 41, অ্যামজনসের শেষ দিকে 12 রান আর মায়াবুচারের 23 রানের সুবাদে দলীয় সংগ্রহ 100 পার করে ইংল্যান্ড। বাংলাদেশের হয়ে এদিনও 2 উইকেট শিকার করেন ঋতু। সমান উইকেট পেয়েছেন নাহিদা এবং ফাহিমা। অন্য এক উইকেট গিয়েছে রাবিয়ার ঝুলিতে। 20 ওভারে টাইগ্রেসদের বোলিংয়ের জবাবে ইংলিশ মেয়েদের সংগ্রহ ছিল 118 রান।